আপনারা যারা ইউটিউবে নতুন কাজ শুরু করেছেন, তারা কাজ করতে করতে একটা সময় আসে মনিটাইজেশন অবশ্যই অন হয়ে যাবে। অন হয়ে গেলে আপনারা তো অনেক খুশি, কিন্তু এই খুশিটা কিন্তু বেশি সময় থাকে না। কারণ কয়েকদিন পরে আপনারা দেখতে পারবেন, যখন আপনাদের চ্যানেলের মনিটাইজেশনটা ডিজেবল হয়ে গেছে, তখন আপনারা পড়ে যাবেন দুশ্চিন্তার ভিতরে। আপনারা বিভিন্ন ইউটিউবারের কাছে যাবেন, বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করবেন যে ভাইয়া কেন আমার মনিটাইজেশনটা বন্ধ করে দিল ইউটিউব থেকে, আমি তো কোনো কিছু করি নেই বা আমি কোনো কিছু বুঝি না। তো এখন ব্যাপারটা হচ্ছে, ইউটিউবের একটা রুলস আছে বা গুগল অ্যাডসেন্সের একটা রুলস আছে, যে রুলসটা আমার ব্যক্তিগত একদমই অপছন্দ। কারণ আপনার চ্যানেলে যদি ইনভ্যালিড অ্যাক্টিভিটি হয়, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশনটা বন্ধ করে দেবে। এখন ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা কী, এটা নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা যারা জানতে চাচ্ছেন, আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওগুলো। সো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড অন ক্লিকে অফ করবেন, আবার অন ক্লিকে বন্ধ করে দিবেন। তো এটা হচ্ছে অনেক সময় লাগে, যখন আপনার সিটি অ্যাডটা বাড়া শুরু করে অ্যাডসেন্সের ভিতরে, তখন আপনার হচ্ছে এগুলো বন্ধ করতে আর অন করতে অনেক বেশি সময় লাগে। দেখা যাচ্ছে যে বন্ধ করতে গেলে আপনার অনেক বেশি সময় লাগবে, আবার যখন অন করতে যাবেন অনেক বেশি সময় লাগবে। আর এই সুবিধাটা কিন্তু আগে ক্লাসিক স্টুডিওটার ভিতরে ছিল না। এখন নতুন যে স্টুডিওটা আসছে, ইউটিউবের নতুন যে স্টুডিও, অনেকের অপছন্দ, তারপরেও এই স্টুডিওটার ভিতরে কিন্তু অনেক বেশি সেটিংস আছে, যে সেটিংসগুলো আসলেই অনেক বেশি হেল্পফুল। কারণ এই যে সেটিংসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, কারণ আপনার যে কোনো সময় মনিটাইজেশন ট্যাব থেকে আপনারা যে কোনো সময় স্কিপেবল অ্যাডটা বন্ধ করতে পারতেছেন, আবার স্কিপেবল অ্যাড এনেবল করতে পারতেছেন, স্কিপেবল অ্যাড নন স্কিপেবল অ্যাড। কারণ এই দুইটা অ্যাড থেকেই রেভিনিউ সব থেকে বেশি জেনারেট হয়, আর এই দুইটা অ্যাডের কারণেই কিন্তু আমাদের সিটি অ্যাডটা অনেক বেশি হাই হয়ে যায়। বিশেষ করে নতুন যারা মনিটাইজেশনটা পান, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি দেখা যায়। কারণ আপনার চ্যানেলে যখন অনেক বেশি ভিউজ আসা শুরু করবে, তখন এই সিটিআরটা আস্তে আস্তে মেনটেইন হয়ে যাবে, এটা আর বাড়বেও না কমবেও না, আসলে লেভেলেই থাকবে। বাট আপনাদের যখন ভিউজ কম আসবে, তখন এই সিটিআরটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকের বেড়ে যায় আর এই প্রবলেমের ভিতর পড়ে যায়। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের অনেক বেশি হেল্প হবে, যখন আপনারা মনিটাইজেশন ট্যাব থেকে স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড বন্ধ করবেন, আবার অন করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন বরাবরের মতো নিপুণ জোন ইউটিউব চ্যানেল। নতুন একটা অফার দেখতে পাচ্ছেন নেভির উপরে আসছে। নেভি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল যেখানে গেম রিলেটেড ভিডিও আপলোড করা হয়। এই জায়গাতে দেখতে পাচ্ছেন কিক থিংস অফ উইথ 5 ফ্রি কিজ, দেন ওপেন ক্রিয়েট অ্যান্ড গেট কুল স্কিনস, গেট বেট অন ই-স্পোর্টস অ্যান্ড গেট এক্সট্রা কিজ। এখানে আপনারা ই-স্পোর্টসের উপরে বেট করতে পারেন, তাহলে আপনারা এক্সট্রা কিজ পাবেন। তো আপনারা যারা গেম রিলেটেড কাজবাজ করতেছেন, যারা গেম খেলতে ভালোবাসেন, তারা এগুলো সম্পর্কে ভালো জানেন। এই জায়গায় গেমের অনেক ইকুইপমেন্ট এই জায়গায় শো করতেছে। তো আপনাদের আইডিতে আপনারা এই জায়গায় লগ ইন করবেন, আর আইডি না থাকলে আপনারা রেজিস্ট্রেশন বাটন এটার উপরে একটা ক্লিক করে এই জায়গায় জয়েন হতে পারবেন। তো এই অফারের লিঙ্কটা থাকবে ভিডিওটার ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে, সেখান থেকে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। একটা প্রোমো কোড থাকবে, প্রোমো কোডটা ব্যবহার করলে আপনারা প্রথম ডিপোজিটের উপরে $100 পর্যন্ত ডিপোজিট বোনাস পাবেন। সো আপনারা সর্বপ্রথম একটা কাজ করবেন, আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে আপনাদের চ্যানেলটা লগ ইন করবেন। যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে, সেক্ষেত্রে আপনাদের মোবাইল ফোনে আপনারা আপনার চ্যানেলটা লগ ইন করবেন ক্রোম ব্রাউজারের ভিতর। সেখান থেকে আপনারা ডেস্কটপ সাইড মুট করে নেবেন, তাহলে এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনারা চলে যাবেন ডিরেক্টলি ভিডিও ম্যানেজারে আপনাদের চ্যানেলের। ভিডিও ম্যানেজারে যখন আপনারা চলে যাবেন, এরকম কিছু ইন্টারফেস আসবে। আপনার চ্যানেলের প্রথম যে পেজটা প্রথমে চলে আসবে, আপনারা যে পেজের অফ করতে চাচ্ছেন বা সম্পূর্ণ পেজের এক একটা পেজ করে করে অফ করতে পারবেন, কারণ এক একটা পেজের 30টা করে ভিডিও থাকে। তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর পরে ক্লিক করবো সিলেক্ট অল, এটার পরে একটা ক্লিক করে দেবো। এটার পরে আমি যখন ক্লিক করে দেবো, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা অপশান চলে আসছে। হ্যাঁ, এডিট প্লে লিস্ট মোর অ্যাকশন নাম করে একটা অপশান আসছে। তো এখান থেকে আমি এডিট বাটনের পরে একটা ক্লিক করে দেবো। এডিটের পরে ক্লিক করলে এখান থেকে আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আপনারা একটা অপশন পাবেন অ্যাড সেটিংস নাম করে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাড সেটিংস নাম করে একটা অপশন, এটার পরে আপনারা একটা ক্লিক করে দেবেন। অ্যাড সেটিংসের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে দুইটা অপশন আসবে। প্রথম যে অপশনটা আপডেট টাইপ অফ অ্যাড, এটার পরে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড এই দুইটা অ্যাড আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন, যখন আপনাদের সিটি অ্যাডটা অনেক বেশি বেড়ে যাবে। এই দুইটা অ্যাড বন্ধ করে আপনারা জাস্ট আপডেট এটার পরে আবার ক্লিক করে দেবেন। আপডেট করার পরে আপনারা জাস্ট 2-4 দিন ওয়েট করবেন, সিটি অ্যাডটা যখন আবার মেনটেইন হবে, তখন আবার এখান থেকে অন করে দিবেন। এই একইভাবে অন করে দিবেন, তারপরে আবার আপডেট ভিডিও এটার পরে একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনার সিটিআরটা কিন্তু মেনটেইন হয়ে গেল। আর সিটিআর কত পার্সেন্টের ভিতর থাকলে সবাই স্বাভাবিক মনে করে, এটা হচ্ছে 10-15%। কিন্তু ইউটিউবের
বা অ্যাডসেন্সের রুলসে কিন্তু কোথাও লেখা নাই যে 10-15% উপরে সিটিআর গেলে অনেক সময় প্রবলেম হয়, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নাই। তো এটা হচ্ছে আমরা জাস্ট আইডিয়া করছি, সবাই দেখা যায় যে সবারই 15% উপরে গেলেই এরকম প্রবলেমটা হয়, অনেকেই বলেছে, অনেক ভালো ভালো বড় বড় ইউটিউবাররা এই কথা বলেছে, আমিও সেটা মানি, কারণ এই প্রবলেমের ভিতর আমি কোনো এক সময় পড়েছি, এই জন্য আমি খুব ভালোভাবে ব্যাপারটা জানি। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একটু হলেও ইনফরমেটিভ বা জাস্ট একটা ট্রিক শেখাতে পারছি। এই ট্রিকটার মাধ্যমে আপনারা খুব সহজে স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড বন্ধ করতে পারবেন, আবার যে কোনো সময় অন করে দিতে পারবেন, আপনাদের অনেক বেশি সময় নষ্ট হবে না, খুব সহজেই আপনারা এই কাজটা করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে মূল্যবান মতামত দিবেন, আর এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এই ট্রিকটা বা এই ব্যাপারটা শিখতে পারে, কীভাবে নতুন স্টুডিওরা দিয়ে এই সুযোগ সুবিধাটা পাবে। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে বলতে আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।